দুনিয়াটা গোল পোস্ট, পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল, দেখো হচ্ছে না গোল, হচ্ছে না গোল। আর কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল, হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট, পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল, দেখো হচ্ছে না গোল। আর কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল, হে হে হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল, নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল, হট্টগোল। একটা খবর আছে। খবর আছে? কি খবর কই ফেলা? তালিপুরা আমাকে একটু ওষুধ দিবা? এই তুই ওষুধ দিয়ে কি করবি? আরে কলাম না, আমার তো শরীরে জোর বাড়াতাম। আস্তে আস্তে জ্বর ঘাইমে ছাইড়ে যায়, নাকি আবার খাওয়ায় রুচি আছে না অরুচি আছে, এরকম দশটা প্রশ্ন এটার মধ্যে আছে, বুঝতে পারছিস? যখন নিজের ভাই চুরি হবি তখন গুনে দেখবে ছাগল আছে কয়টা। আমার বাড়ি চুরি করবি? আমার বাড়ি কিটা চুরি করবি? সাজান সুবিদারের বাড়ি। হ্যাঁ, মিজাজটা কেমন লাগে? আমি কি দুধ কলা দিয়ে সাপ পুষতেছি না ছাগল পুষতেছি? তোরা আমি কিসের জন্য আনিছি? হ্যাঁ, তোর নিরাপত্তার কথা চিন্তা করে তোরা ঘরের মধ্যে আনিছি, আমার ঘুমোতে দিচ্ছে না। অর্জু, তুই বুঝতে পারতেছিস না কিসের জন্য? আমার কাল সকালে কাজ আছে, কাউন্সিলের মিটিং আছে, কোনো টাকা টাকি করিস নে বা। কালকে আমরা দুজন সকালে একসাথে নাস্তা করবো, তখন আমরা গল্প করবো না। আমার ঘুমোতে দিচ্ছে না কিসের জন্য? ঘুমোতে দিচ্ছিস না কিসের জন্য? জেলের মধ্যে করে দেবে না তখন বুঝবা না, একদম মারে দেবো, একদম মারে ফেলবো, মশারের ভিতরে দিচ্ছে শুয়ে থাকবে। এতক্ষণ পর্যন্ত ভেবে করতেছিল মানে মশা খুব গাছছিল, আমাকে বলতে পারতেছিল না যে মশা কামড়াচ্ছিল। বড় মানুষ তো ভেবে করতেছিল, আমি বুঝতে পারিনি কিছুর জন্য, বুঝতে পারিনি কিছুর জন্য আমি না বুঝেও কে মারেছি। তখন মশা কামড়াতেছি, আমি তখন শুধু শুধু মারেছি।
কেন কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। তুই কই ফেল। আমি তোমার সাথে ইয়ার্কি করতেছি না, এখানে বলা যাবে না। তাহলে কোথায় গিয়ে বলতে হবে? তোমাকে আমি বললাম না যে আমি তোমার সাথে মশকরা করতেছি না? আমিও তোর সাথে মশকরা করতেছি না, আমি সিরিয়াস না। কই ফেল তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। যা, সময় থাকবে কেমনে? হ্যাঁ, যাবা তো ওই আড্ডার মধ্যে, বাজে আড্ডার মধ্যে। এখন যদি একটু দেরি করিস তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কি ব্যাপার শিউলি, তুই এইভাবে কথা করছিস কেন? ব্যাপারটা খুব সহজ, এরকম করবো না তো কি করবো কও তো। তুমি বুঝো না, তোমার কিছু একটা করা উচিত। তুমি কেন জীবনের এইভাবে সময়টা নষ্ট করতেছ? হ্যাঁ, তোমার তো কিছু একটা করা উচিত। এইবার বুঝতে পারিছি যে বিড়াল গাছে উঠেছে কেন। না রে, আমি আর তোকে বেশি দিন চালাবো না, এই বাড়িতেই আর বেশি দিন থাকবো না, খুব অল্প দিন পরেই চলে যাব। আমিও তো বুঝি মামার একারায় এত বড় সংসার, তার ঘরে বসে থাকা। এসব বললো না, আমি তোমাকে এটা বলতে চাইনি, তুমি আমার ভুল বুঝতেছো। না, আমি বুঝেছি, আমি তো আর ছোট খোকা না, খুব তাড়াতাড়ি চলে যাব আমি। তুমি কিন্তু সত্যি সত্যি আমার ভুল বুঝতেছ, আমি তোমাকে এটা বলতে চাইনি। আমার জীবনটাই ভুলে ভরা, তোরা যা বুঝবি সেটাই ঠিক। কি ব্যাপার শিউলি, তুই কানতেছিস কেন? তুই বেশি কথা কবি, তুই কানবি, সব একা তুই করবি, একা তো সবকিছু করা যায় না। কান্না থামা, কান শিউলি। ওই নিমাইটা আসতেছে, দেখলে কি মনে করবে? চোখটা মোস প্লিজ। নাটকে বেরোচ্ছ নাকি? হ্যাঁ বেরোচ্ছিলাম, তা আপনি কিরাম আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমাদের খবর টবর কি? হ্যাঁ আমার আর কি খবর, আগের মতোই চলতেছে। কাল তোমাদের বাড়ি এসেছিলাম, তুমি ছিলে না, ওদের সাথে কথা বলে চলে গিয়েছিলাম। তোমাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছিল, আমিও আপনার সাথে দেখা করতে যাইতাম দাদা। ঘটনাটা আমি শুনেছি, তুচ্ছ একটা ঘটনা নিয়ে তোমরা, না না এভাবে তো চলতে পারে না। ঘটনাটা আমাকে বড্ড ব্যথিত করেছে। তোমাদের কাছে এই সমাজ, তত পরিবার অনেক কিছু আশা করে, এটা তোমাকে বুঝতে হবে। আমিও তাকে এটা বুঝাইতেছিলাম, কিন্তু সে তো আমার উল্টোটা বুঝত। আপনি তাকে একটু বুঝান তো দেখি। এখানে বোঝানোর কিছু নেই, এটা ওকেই বুঝতে হবে, ও তো আর ছোট মানুষ না। দাদা আসলে সবাই জ্ঞানের কথা বলতে পারে, তা আসল কাজের সময় কেউ পাশে থাকে না। দেখো নাটু, তোমার অভিমানটা আমি বুঝতে পেরেছি, কিন্তু পৃথিবীতে এখনো মানুষ আছে যারা মানুষের পাশে এসে দাঁড়ায় না। আমাদের আসলে সবাই শুধু দোষটাই দেখে, কিন্তু আমাদের কেউ কাজে লাগাবে এরকম মানুষ কিন্তু একটাও নেই। আছে, এরকম মানুষ অনেক আছে। চলো, তোমাদের সমস্যা তো বুঝতে হবে, চলো। হ্যাঁ চলো।
আদর করব খেয়াল ও জীবন রে। এই সাজান, কোলে যাচ্ছ, হাটে যাচ্ছ নাকি? হাটে যাবো কিসের জন্য? আজ হাটবার নাই, আমি কাউন্সিলে যাচ্ছি। ও তাই তো, ছাগল নিয়ে কাউন্সিলে ঘটনা কি? রে ভাই, কুপন সূত্রে খবর পেয়েছি ছাগল চুরি ষড়যন্ত্র চলতেছে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। কষ্ট কি তুমি, হ্যাঁ আইনের লোক হয়ে তুমি একটা সামান্য ছাগলকে নিরাপত্তা দিতে পারো না, তাহলে আমাকে নিরাপত্তা দিবে কি করে? ডাক্তার সাহেব, দেশটা একেবারে ভোগে চলে যাচ্ছে, কি বলবো। হ্যাঁ, এটা অবশ্য তুমি একটা ঠিক কথা কইছো, তোমার মতো এত বড় একটা সৎ চকিদার, তার এই অবস্থা না, সময়টাই খুব খারাপ, তাই না রে ভাই? আজকে কিন্তু কাউন্সিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশাল একটা মিটিং আছে। মিটিং আছে নাকি? হ্যাঁ, কিটা কিটা থাকবে? না, এগুলো বলা নিষেধ আছে তো। চেয়ারম্যানের সচিব থাকবে, পুলিশ ফাঁড়ির প্রধান কনস্টেবল থাকবে, ইমাম সাহেব থাকবে, তারপর হচ্ছে গোয়েন্দা নজরুল থাকবে, আর আমি তো থাকবোই। চেয়ারম্যান সাহেব থাকবে না? এসব ছোটখাটো বিষয় আমরা তো ডাকি না। ও আচ্ছা, পোলট্রির জন্য ওষুধ দিয়ে কি করবেন, কি সমস্যা? কি সমস্যা হচ্ছে কি, ডাক্তার বন্ধ করছে। আমি যখন কথা বলতে চাই তখন কথা বলতে চাই, আর আমি যখন কথা না বলতে চাই একটু ঘুমাতে চাই, ও ভ্যাঁ ঘুমাতে পারে। ও তার মানে আপনি কোথায় যাচ্ছেন, মানে তুমি কোথায় যাচ্ছ যে যখন কথা বলবে তখন মানে তোমার সাথে কথা বলবে, আবার যখন কথা বলবি না তখন তোমার সাথে কথা বলবি না? না তাহলে পরে এক কাজ করো, তুমি মনোবিজ্ঞানের কাছে নিয়ে চলে যাও, আর যদি না যেতে পারো অসুবিধা নেই, আমি এমন একটা ওষুধ দিয়ে দিব, ভ্যা ভ্যা তো দূরে থাক, ডাইরেক্ট আসমানে চলে যাবে, বুঝতে পারছো? না এমন অলক্ষণ তো কেন না, মানে পল্লু স্যার আমার কেউ নেই, ও মরে গেলে আমি মরে যাবেন, বাঁচব না। ডাক্তার সাহেব বাবা, এত দূরে পাওয়া যাবে, মানে এমন একটু ওষুধ দেন যেন। এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, ও এই জায়গায় ব্যয় ব্যয় করতেছে, মানে কেমন না। তাই আমি ওকে মশারির ভিতরে ভাইছি যেন মশার কামড়াতে না পারে, ওটা আরামে ঘুমাতে পারে। আর সালো আমাকে ভেবে করে আমাকে একটু ঘুমাতে দেয়নি, ঘুমাতে পারিনি কাল সারা রাত। কি করিস তুমি? আমি ওরা মশারির ভিতরে ভাইছি আর আমি বাইরে শুয়েছি। ছাগল মশারির মধ্যে না কিছু? ডাক্তার সাহেব, হাসতেছেন কিসের জন্য? তোকে মশারির ভিতরে রাখবো না। মশারির ভিতরে না রাখলে তোকে মশা খাই ফেলবো। দেন না, একটা ওষুধ আছে আপনার কাছে। চিন্তার মধ্যে ফেলে দিলে? মানে বিষয়টা হচ্ছে ছাগলকে তুমি এত পরিমাণ ভালোবেসে ফেলেছো যে ব্যবস্থা তো করতেই হবে। মানে বিষয়টা হচ্ছে যে এলোপ্যাথিক দিলে তো ডাইরেক্ট আসমানে চলে যাবে, তারই পরে আমি কি করব কি করব। পাইছি, আয়ুর্বেদী ওষুধের মধ্যে কাম হবি না, ব্যবহার করবি না, ঠিক আছে? দিয়ে দিবা, কিছুক্ষণ ধীপ মারে থাকবে, তারপর আবার হঠাৎ করে উঠে সামান্য করতে পারে, কিন্তু কাম হবি। দেন না ডাক্তার সাহেব, দেন না, মানে আছে আপনার কাছে ব্যাগে? আছে ব্যাগে, থাকবে কোথা থেকে, এটা তো বানাতে হবে, পরে না হয় দেবানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি মানে বিকেলবেলা আসবো না? আচ্ছা ঠিক। এই চেয়ারম্যান সাহেব মিটিংয়ে যাবে না? চেয়ারম্যান না, বললাম না তাকে ছোট করে মিটিং আমরা ডাকি নেই। ও আমার খোদা, দেখিস কারবারটা কি দেখিস? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বাড়িতে তো আমাকে ইমার্জেন্সি যেতে হবে। আরে বাবা, আপনার কিছু হারিয়েছে নাকি? আরে তোর আমার হারবে কিসের জন্য, আমার তো থাকার মধ্যে সাইকেল আর এই ব্যাগ। শোনো, ওই চেয়ারম্যান সাহেবের বউ মানে আমাকে শাসি ভীষণ অসুস্থ। হ্যাঁ করেছি কি আমি? করছেন কি না? হে বল্টু, শুনেছিস, শাসি অসুস্থ, আপনি জান আমি এটা কাউন্সিল জমা দিয়ে আছি। তোরা তোরা কি রে গাব কাছে মতো দাঁড়িয়ে আছো কেন? ডাক্তারে কল দাও, দেখো কত দূর আসছে। ফোন তো ধরতেছে না।
পারছি না স্যার। মানিক জব তো অনেক বাড়িছে। হ্যাঁ কি করছো? জ্বর বাড়িছে। ওই যে ডাক্তার এসে বলছে, এই তোমার রাতে ঘুরে আসার সময় হলো। হ্যাঁ বলবেন না, মানে হয়েছে কি হয়েছে কি মানে দূর কিরাজে এরকম করে লাগাইছে বুঝতে পারতেছি না। আমি চলে আসছি, জ্বর একদম থাকাশ করে নামে দেবো। এই সচিব, আপনি যে ঘড়িটা আমার সামনে নিয়ে আসেন তো। হ্যাঁ কি ব্যাপার ডাক্তার? হ্যাঁ নারী ধরে বসে আছো তো, জ্বর একটু চাষির অতিরিক্ত মাত্রায় বাইরে গেছে তো, এই জন্য আবল দমন করছে, অসুবিধে নেই। কথা করছো কি সেজন্য? তাড়াতাড়ি ওষুধ দাও। শিউলি গাছ আছে? আছে তো, শিউলি গাছ নিয়ে আসুন তো। গাছ নিয়ে আসবো? না না গাছ লাগবে না, আপনি এক কাজ করেন, আপনি দশটা পাতা ঘুনে ঘুনে নিয়ে চলে আসেন। আচ্ছা এই শোনেন শোনেন শোনেন, পাতা আনার টাইম নেই, আপনি একটা কাজ করেন, আপনি পাতাটা নে একদম মানে এই রস করে নিয়ে আসেন। আর এই যে চেয়ারম্যান স্যার, আপনি একটা কাজ করেন, করতে দিয়ে দেন, আপনি এই যে এই কন্ট্রাক্ট পূরণ করে দেন। আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবল তাবল। আমি কলাম প্রদীপ ড্রাইভকে, রোজি ড্রাইভ এক কাজ করেন, শিউলি ফুলের রস করে নিয়ে আসেন। সাথে সাথে আমার শিউলি ফুলের রস এনে দিল। আমি যখনই কপাত করে চাষির মুখে শিউলি ফুলের রস ঢাইলে দিব, তখনই কপাত করে চেয়ারম্যান আমার হাত থেকে তুলে নিল। নিয়ে কি করলো জানো? কি করেছে? নিয়ে আমার মুখের মধ্যে ঢাইলে দিল। আমি না আপনার এই ভারী ভারী কথা আমার কানের মধ্যে দিয়ে ঢুকতেছি না, মাঝখানে আটকে আটকে যাইতেছি। না বোঝার তো কিছু নেই। সর্বপ্রথম তোমাদের ঠিক করতে হবে তোমরা কি চাও, আর সেটা মন থেকে চাও কি।